আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার 4। শিরোনামে তোমরা লিখে দেবে সমান্তরাল সরলরেখা, এটি হচ্ছে তোমাদের শিরোনাম। তো চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নেই। প্রশ্নটি এসেছে তোমাদের অষ্টম অধ্যায় থেকে, সমান্তরাল সরলরেখা, যার অধ্যায়ের নাম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা হচ্ছে এ বি সমান্তরাল সিডি। এই এ বি আর সিডি হচ্ছে দুটি সমান্তরাল রেখা এবং পি কিউ ছেদক। আমরা চিত্রের মধ্যে দেখতে পাবো এগুলো পি কিউ ছেদক, যা রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে। তো এখানে বলছে এক নম্বরে, দুই জোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো এবং প্রতি জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই করো এবং প্রমাণ করো যে কোণ এ এম এন ইকোয়াল কোণ এম এন ডি। এটি আমাদের প্রমাণ করতে বলছে। দুই নম্বরে বলছে কোণ পি এম বি ইকোয়াল 60 ডিগ্রি এবং এম বিন্দুগামী একটি সরলরেখা একটি রেখা এন ডিকে যদি আর বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন এম এন ইকোয়াল এম আর, তাহলে প্রমাণ করো যে এম এন আর একটি সমবাহু ত্রিভুজ। চলো তাহলে এর উত্তরটা দেখে নিই। তোমরা কীভাবে খাতায় লিখবে সেটাও আমরা দেখে নেব। তো চলো তাহলে এর উত্তরে চলে যাওয়া যাক। সর্বপ্রথম তোমরা তোমাদের খাতায় লিখে দিবে এক নং প্রশ্নের উত্তর, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। তারপরে লেখা শুরু করবে, দুটি রেখা দিবে, একটি হচ্ছে এ বি আরটি হচ্ছে আমাদের সিডি, একদম সমান সমান সমান্তরাল রেখা, মানে এ থেকে সিডির দূরত্ব যা বি থেকে সিডির দূরত্ব তাই হবে, এবং কোনাকোনিভাবে একটা পি কিউ রেখা টানে দিবে। খুব সহজ স্কেল দিয়ে সহজে তোমরা এটা রেখা টানতে পারবে। এম এন দুটি বিন্দু, এই যে ছেদক বিন্দুগুলোতে এম এন দিয়ে দিবে। এটি হচ্ছে তোমাদের প্রথম কাজ। এর পরবর্তীতে তোমরা লেখা শুরু করবে এ বি সমান্তরাল সিডি। এখানে হচ্ছে যে এ বি রেখাটা আর বি সিডি রেখাটা, এটা হচ্ছে আমাদের সমান্তরাল। তোমরা স্ক্রিনশট লিখে দিও, স্ক্রিনশট দিয়ে নিও, স্ক্রিনশট তো লিখে দেওয়া যায় না। অতএব এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ তাদের ছেদক। তো পি কিউ বলতে এই যে এখানে যে পি আর কিউ আছে, এটি হচ্ছে তাদের ছেদক, এবং এ বি ও সিডি রেখাদ্বয় যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে আমরা কিন্তু ওইখানে দিয়ে গেছি। তো তোমরা একটু খাতার মধ্যে লেখার পরে তোমরা এটি মিলিয়ে নিও। প্রদত্ত চিত্রে দুই জোড়া অনুরূপ কোণ, একটি হচ্ছে আমাদের কোণ এ এম পি ইকুয়াল টু কোণ সি এন এম, এ এম পি আর এটি হচ্ছে সি এন এম, এই দুটি কোণ পরস্পর সমান। এই যে এম কোণ আর এই হচ্ছে এন কোণ, এই দুইটা কোণ পরস্পর আমাদের কি সমান। আবার কোণ বি এম পি কোণ ডি এন পি, যেটা মিডিলে থাকে ওটাকে কোণ ধরা হয়, তাহলে এখানে এম কোণ আর এন কোণ হচ্ছে আমাদের কি সমান। চাঁদার সাহায্যে অনুরূপ কোণগুলোর পরিমাপ করে পাই, চাঁদার সাহায্যে আমাদের করতে হবে কোণ এ এম পি 120 ডিগ্রি। তোমাদের 120 ডিগ্রি নাও হতে পারে, তোমাদের যেটা ডিগ্রি হোক না কেন সেটা তোমরা এখানে লিখে দেবে, চাঁদার সাথে পরিমাপ করবে। আশা করি তোমরা এগুলো পরিমাপ করতে পারো। এবং সি এন এমও পরিমাপ করবে, দেখবে যে এ এম পিও যদি আমাদের 110 ডিগ্রি হয়, যেমন আমার এখানে আসছে 120 ডিগ্রি, তোমার এখানে 110 ডিগ্রি আসতে পারে, যদি 110 ডিগ্রি হয় তাহলে এখানে সি এন এমও আমাদের 110 ডিগ্রি আসবে, অর্থাৎ কোণ এ এম পি ইকোয়াল টু কোণ সি এন এম, অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। আবার কোণ বি এম পি যদি দেখো, যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে, কারণ দুইটা কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি। যদি তোমার 110 ডিগ্রি হয় তাহলে এটা হবে আমাদের 70 ডিগ্রি, এটা খেয়াল রাখবে। তোমাদের পরেরটা আবার দরকার নেই, সামনেটা যদি মেপে ফেলো তাহলে ওইটা থেকে 180 মিলাতে যা লাগবে তাই হচ্ছে আমাদের পরের কোণ। যদি এখানে 100 ডিগ্রি থাকে তাহলে এখানে হবে আমাদের 80 ডিগ্রি। কত কোণ নিতে হবে সেটা কিন্তু স্পেসিফিকভাবে বলে দেয়নি। তুমি যদি আলাদা কোণ নিতে পারো তাহলে তোমার এই অ্যাসাইনমেন্ট একটি ইউনিক হবে। কোণ ডি এন এমও ওই সেম কোণ হবে, অর্থাৎ কোণ বি পি এম ইকোয়াল টু কোণ ডি এন এম, যেহেতু অনুরূপ কোণদ্বয় সমান তাই বলা যায় সমান্তরাল সরলরেখার মধ্যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এটিগুলো আমাদের প্রথম অংশের কাজ। দ্বিতীয় এক নং প্রশ্নের উত্তর দ্বিতীয় অংশের মধ্যে বলছে এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ ছেদক। এ পি কিউ হচ্ছে আমাদের কি ছেদক। এ বি ও সিডি রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কোণ এ এম এন, এ এম এন এইটা কোণ এ এম এন, আগে গেছিল এ এম পিতে, এবার গেছে এ এম এন এ, এ এম এন এই কোণ ইকুয়াল টু কোণ এম এন ডি, এইটা কোণ আর এইটা কোণ পরস্পর আমাদের সমান। এরা হচ্ছে আসলে সন্নিহিত কোণের মতো, যেমন এন কোণ আর এই উপরের দিকে এই কোণ পরস্পর সমান হওয়ার কারণে, আবার এই কোণের সাথে এই কোণ সমান, তাহলে এই কোণের সাথে এই এন কোণও সমান হবে। তো এটা আমরা দেখি একটু প্রমাণটা। প্রমাণ
এম এবি ও পিএন রেখাদ্বয় পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। যেহেতু কোণ এএমএন ইকুয়াল বিপ্রতীব কোণ বিএমপি, আবারও কোণ বিএমপি ইকুয়াল টু অনুরূপ কোণ এমএনডি, যেহেতু এবি ইকুয়া এবি সমান্তরাল সিডি, পিকিউ তাদের ছেদক, অতএব কোণ এএমএন ইকুয়াল কোণ এমএনডি প্রমাণিত। এটি আমাদের প্রমাণ, এইটুকু লিখে দিলে হয়ে যাবে। দুই নং প্রশ্নের উত্তরে আমরা আসি। এবি সমান্তরাল সিডি এবং পিকিউ তাদের ছেদক, এবি ও সিডি রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে। এখানে কোণ পিএমবি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এমএন ইকুয়াল এমআর। প্রমাণ করতে হবে যে কোণ এমএনআর একটি সমবাহু ত্রিভুজ। ও কোণ না তো এটা একটা ত্রিভুজ, এমএনআর একটি সমবাহু ত্রিভুজ। তো এখানে আমরা অলরেডি একটা ওই রেখাটা দিয়েই আমরা জাস্ট খালি এম থেকে আর এর এখানে একটা রেখাটা এনে দিয়েছি। সমবাহু ত্রিভুজের নিয়ম হচ্ছে এই এম এন যত বড়, এন আরও তত বড় হতে হবে, এম আরও তত বড় হতে হবে। তো এবি ইকুয়াল টু হচ্ছে, এবি সমান্তরাল হচ্ছে আমাদের সিডি এবং পিকিউ তাদের ছেদক, এবি ও সিডি রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে। অতএব কোণ আর এন এম ইকুয়াল টু কোণ বিএমপি অনুরূপ কোণ ইকুয়াল টু আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন ত্রিভুজ এম এন আর এ, এম এন ইকুয়াল টু এম আর, অতএব এন কোণ এন আর এম ইকুয়াল টু কোণ আর এন এম, কেননা ত্রিভুজের সমান বাহু বিপরীত কোণদ্বয় ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে এটা আমাদের সমান হবে। আর এই আর এন এম এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। অবশিষ্ট কোণ কোণ এন এম আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 120 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের এখানে কত ডিগ্রি আসতেছে, 60 ডিগ্রি আসতেছে। সুতরাং কোণ এন এম আর ইকুয়াল টু কোণ এন আর এম ইকুয়াল কোণ আর এন এম, এই তিনটা কোণ পরস্পর আমাদের সমান। এখন কোণ আর এন এম ইকুয়াল টু কোণ এন এম আর, এই দুইটাও আমাদের পরস্পর কী হচ্ছে, সমান হচ্ছে। অতএব আর এম ইকুয়াল টু এন আর একই ত্রিভুজের সমান সমান কোণদ্বয় বিপরীত বাহুদ্বয়ের সমান। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কোণ এম আর ইকুয়াল কোণ আর এম ইকুয়াল কোণ এন আর। সুতরাং ত্রিভুজ এম এন আর একটি সমবাহু ত্রিভুজ প্রমাণিত। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি। তো সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট সুন্দর করে স্ক্রিনশট নিয়ে তোমরা সুন্দর করে লিখে নিয়ে নিবে। আর এটা সম্পূর্ণ নির্ভুল একটা অ্যাসাইনমেন্ট। আশা করি তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তরটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেওয়ার পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমাদের নতুনভাবে লেখার চেষ্টা করবে নিজের মতো করে, তাহলে সেটা আরও ভালো হবে। আর এটা একটা একদম গাণিতিক বিষয় না, এটা একটা জ্যামিতিক বিষয়, তাই নিজের মতো করেও লেখা যেতে পারে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টের উত্তরে।